প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো কই মাছ বুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। কই মাছ বুনা করার জন্য এখানে আমি 6 পিস কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিট হয়ে গেলে উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মাছ যে ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে অ্যাড করে দিচ্ছি 1টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে করে টমেটো সফট হয়ে আসে। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে করে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া কই মাছ। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ টালা জিরার গুঁড়া। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা আমার হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার কই মাছ বুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।